ট্রাকের নায়ক আসলে ট্রাক এয়ারপোর্ট ঘেরাও করবি, তোর মামা তো বন্ধু সানি লিওন আসলো, তখন তো এয়ারপোর্ট ঘেরাও করলি না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বেদাতি শিক্ষা প্রতিষ্ঠানে দান করা যাবে কিনা? বেদাতি শিক্ষা প্রতিষ্ঠানে দান করা বিলকুল হারাম। বেদাতি প্রতিষ্ঠানে দান করা বিলকুল হারাম। বেদাতি প্রতিষ্ঠানে দান করা বিলকুল হারাম। আপনার দানের টাকা খেয়ে মুক্তি হয়ে ও বলে ডাক্তার জাকের নায়েক ইহুদির দালাল, ও বলে আহলে হাদিসেরা ইহুদির দালাল, ও বেয়াদব, আপনার যাকাতের পয়সা কুরবানির চামড়া বেচার পয়সা খেয়ে ওই বেয়াদব বলে জাকের নায়েক ঢাকা এয়ারপোর্টে নামলে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। এবারে জাকের নায়েক আসলে ডাক এয়ারপোর্ট ঘেরাও করবি, তোর মামা তো বন্ধু সানি লিওন আসলো, তখন তো এয়ারপোর্ট ঘেরাও করলি না? তোর মামা তো বোন, তুই বেদাতি, আর ওই সানি লিওন হলো দেহ ব্যবসায়ী, তুই হল ধর্মের ব্যাপারী। তুই যে বললি যে জাকের নায়েক আসলে এয়ারপোর্ট ঘেরাও করবে, সানি লিওন আসলে এয়ারপোর্ট ঘেরাও করার প্রশ্ন আসলো না। পৃথিবীর সবচেয়ে মজলুম দায়ী হলেন ডাক্তার জাকের নায়েক, যার দাওয়াতে প্রায় তিন কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করে তাম বিশ্বে, প্রায় 3 লক্ষ ভারতের এই অমুসলিম ইসলাম গ্রহণ করেছে ডাক্তার জাকের নায়েকের দাওয়াতে। তুমি মোল্লা জাকাত খেয়ে খেয়ে মানুষকে কাফের ফতোয়া দিয়েছো, কয়জন মানুষকে তুমি হেদায়েত করতে সক্ষম হয়েছো? মুখ সামলিয়ে কথা বলো। বলছিলাম যে আপনার টাকা খেয়ে ওই বেদাতি কাজ করবে। আল্লাহর নবী বলছে মিনাইনা তাসাবাহু ওয়া ফিমান ফাকাহু, তোমার সম্পদ কোথা থেকে আয় হলো আর কোথায় ব্যয় করলে? আয়ের খাত জিজ্ঞেস করবেন সুদ ঘুষের মধ্যে আছে কিনা, ব্যয়ের খাতও জিজ্ঞেস করবেন অন্যায় কাজের শরীয়ত গরহিত জায়গায় দিয়েছো কিনা। আপনার প্রতিষ্ঠান খাবার পায় না, আপনার প্রতিষ্ঠানের ছেলেরা খাবার পায় না, আর আপনি বেদাতিকে দিয়ে পুষ্ট করছেন, আর এই বেদাতি 2 দিন পরে আপনাকে কাফের ফতোয়া দিবে। রাস্তা দিয়ে যখন তালেব এলেম যেত, আমি খুব খুশি হয়ে চিন্তা করতাম যে এই তালেব এলেমরা এরা হলো নিষ্পাপ। কিছু পয়সা ওদেরকে দিতাম সব সময় যে বাবারা তোরা কোরআন পড়িস, তোরা এগুলি নিয়ে কিছু নাস্তা পানি খাস। যেদিন থেকে ওইসব মুফতিরা ডাক্তার জাকের নায়েককে কাফের বলা শুরু করেছে, সেদিন থেকে আমি ওই ছোট ছোট তালেব এলেমকে দেখেও মনে করি এটাও কেউ নিশাবের বাচ্চা, এটাও একদিন ওই বিষাক্ত সাপ হবে। কাজেই বেদাতি প্রতিষ্ঠানে টাকা দেওয়া হারাম। ভালো করে বলছি, ফতোয়া যদি কেউ উল্টাতে পারে উল্টাতে বলবেন।